এই বয়সে প্রেগন্যান্সি অ্যাকসেপ্ট করাটা সত্যি খুব চ্যালেঞ্জিং। ইনফ্যাক্ট আমারও খুব চিন্তা হচ্ছে, সেজন্যই আমি তোমাকে ফোন করেছিলাম, নয়তো পেশেন্টকে তো আমি ইউজুয়ালি কল করি না। এনিওয়ে অ্যাজ সুন অ্যাজ পসিবল তুমি আমার সঙ্গে একটু দেখা করে যাও। হ্যাঁ হ্যাঁ, ডেফিনেটলি ডক্টর, আমিও রানীর সাথে আসব, মানে প্রপার অ্যাপয়েন্টমেন্ট নিয়েই আসব, কিন্তু তার আগে আসলে আমরা একটা ডিসিশনে কিছুতেই আসতে পারছি না। আসলে আসলে আমরা এই বাচ্চাটা রাখতে চাই না। এই মুহূর্তে রানী বাচ্চার দায়িত্ব নিতে পারবে না, পড়াশোনার বাচ্চার দায়িত্ব এই দুটো একসাথে সামলাতে পারবে না। তো আমরা আগে ডিসাইড করে নিই আমরা কি করব না করব, তারপর আপনার চেম্বারে আসছি। ওকে ওকে ডক্টর, থ্যাংক ইউ সো মাচ, দেখা হচ্ছে। বাচ্চাটা রাখবেই না ভাবছে? রানী, আমাদের কাছে বেশি সময় নেই, তাড়াতাড়ি মনস্থির করো কোনটা করবে। দেখো মন খারাপ করে না, আমাদের যা ডিসিশন নেওয়ার আজই নিতে হবে। পড়াশোনা করে ডাক্তার হওয়া বা একটা বাচ্চার দায়িত্ব পালন করা, তোমাকে এর মধ্যে যে কোনো একটা বেছে নিতে হবে। আর আমার মনে হয় মা এরকমই কিছু একটা ভাবছে। তুমি রেডি হয়ে নাও, আমি ফ্রেশ হয়ে আসি, তারপর আমি তোমাকে নিয়ে বেরোবো। না দুজন, আমি দুটোই একসাথে করবো, ডাক্তারও হব আর সন্তান মানুষ করব। কোনো একটা কিছুর জন্য আমি আরেকটা স্যাক্রিফাইস করবো না, যে কোনো একটা কিছু আমি বেছে নেব না দুজন, আমি সবটাই একসাথে করতে পারবো। তোমাদের জানি সন্ধ্যে কি রবি প্রতিদিন সন্ধ্যে 6টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।